নোবেল সিলেট থেকে প্রকাশিত বিভিন্ন পত্রিকা আসলে কি কি ধরনের খবরকে গুরুত্ব সহকারে ছাপা হয়েছে আজকে? ধন্যবাদ মামুন। আমার হাতে সিলেটের যেসব স্থানীয় পত্রিকা এসে পৌঁছেছে তার মধ্যে দৈনিক সিলেটের ডাক তাদের প্রধান শিরোনাম করেছে, জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ, এছাড়া পত্রিকাটিতে স্থান পেয়েছে একই ছাদের নিচে সরকারের সব দপ্তরের সেবা নিন, সিলেটে উন্নয়ন মেলার উদ্বোধনকালে অর্থমন্ত্রী। এছাড়া তারা আরেকটি জাতীয় সংবাদ গুরুত্ব সহকারে চেপেছে, গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য চান রাষ্ট্রপতি। দৈনিক উত্তর পূর্ব তাদের প্রধান শিরোনাম করেছে উন্নয়ন মেলা নিয়ে, ভিডিও কনফারেন্সে সিলেটে উন্নয়ন মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ঘরে ঘরে পৌঁছাবে শিক্ষার আলো অর্থমন্ত্রী, খাদিমনগর জাতীয় উদ্যানে পরিবেশ বান্ধব পর্যটন কার্যক্রমের উদ্বোধন। দেশের প্রাচীনতম পত্রিকা দৈনিক যুগবেরী তাদের প্রধান শিরোনাম করেছে উন্নয়ন মেলা নিয়ে, এর বাইরে তারা আরও যে সংবাদগুলো চেপেছে তার মধ্যে রয়েছে লাক্কাতুরায় চা শ্রমিকদের অর্থমন্ত্রীর আশ্বাস 25 ভাগ কোটা পাবে চা শ্রমিক সন্তানরা, এটি একটি সরকারি উচ্চ বিদ্যালয় নিয়ে সংবাদ হয়েছে। এছাড়া জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান গতকালকে গিয়েছিলেন শেওলা শুল্ক স্টেশন পরিদর্শনে, সেখানে তিনি আশ্বাস দিয়েছেন আধুনিক স্থলবন্দর হচ্ছে শেওলা এরকমই। তো আজকে আমাদের সাথে সংবাদ পর্যালোচনার জন্য উপস্থিত রয়েছেন ডাক্তার আরমান আহমদ শিপলু, যিনি জালালাবাদ রাগিব রাবে মেডিকেল কলেজের সহকারী পরিচালক এবং সিলেট জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। আমি আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আমরা প্রথমে আপনার কাছে জানতে চাইব যে উন্নয়ন মেলা শুরু হয়েছে সারা দেশে গতকাল থেকে, এই উন্নয়ন মেলা মানুষকে সরকারি দপ্তরগুলোর সেবা প্রদানের তথ্য দিতে কতটুকু সহায়ক, এবং সরকারের যে উন্নয়ন কর্মকাণ্ড চলমান আছে বা উন্নয়ন কর্মকাণ্ড সমাপ্ত হয়েছে সেগুলো আসলে জনগণকে অবহিত করতে কতটুকু ভূমিকা রাখবে বলে মনে করেন আপনি? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে এই মুহূর্তে যারা আমাদের অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে আমি জানাচ্ছি নিরন্তর শুভকামনা। আসলে গতকাল মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে একটি ব্যতিক্রম ধর্মী নতুনত্ব নিয়ে আমাদের মাঝে এসেছে, নতুন একটি মেলার উদ্বোধন তিনি একযুগে সারা দেশে করেছেন। এই মেলার মাধ্যমে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা, জনসাধারণের সম্পৃক্ততার কথা, দেশ কিভাবে এগিয়ে যাচ্ছে, বিশ্ব মানচিত্রে বাংলাদেশ কিভাবে এগিয়ে যাচ্ছে, এই কথাগুলোই আসলে উঠে এসেছে। আমরা গতকালকে লক্ষ্য করেছি যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে এই মেলার উদ্বোধন হয়েছে। এখানে রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনিক ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও বিশাল সাধারণ নাগরিকদের একটি জনসম্পৃক্ততা গতকালকে ছিল। আমি আপনাদেরকে বলতে চাই আজকে অনুষ্ঠানের মাধ্যমে যে 73টি প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি 73টি প্রতিষ্ঠান এই মেলায় অংশ নিচ্ছে। আসলে এই মেলার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী এই মেসেজটা সাধারণ মানুষকে দিতে চাচ্ছেন যে আমাদের অধিকার আদায়ের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী সরকার দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা যে আন্তরিকভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছেন, আমাদেরই দাবির প্রতিফলন আসলে সরকারের কর্মকাণ্ডগুলোর মাধ্যমে হচ্ছে। আমরা অতীত থেকে এখন বর্তমানে অনেক এগিয়ে এসেছি, আমরা আশা করছি ইনশাআল্লাহ যতদিন যাবে আমরা উন্নয়নের দিকে আরো বেশি বেশি এগিয়ে যাব। আরেকটি সংবাদ দৈনিক যুগবেরী দ্বারা দ্বিতীয় শিরোনাম হিসাবে চেপেছে 25 ভাগ কোটা পাবে চা শ্রমিক সন্তানরা, যেটা লাক্কাতুড়া একটি সরকারি উচ্চ বিদ্যালয় হচ্ছে, এতে চা শ্রমিকদের শিশুদের পড়ালেখার সুযোগ কতটুকু সৃষ্টি হলো? এটাও আসলে অত্যন্ত আমরা আশাবাদী এই আজকের কাগজে যে খবরটি এসেছে। আসলে চা শ্রমিক জনগোষ্ঠীর ব্যাপারে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বরাবরই তিনি খুব আন্তরিক এবং আমাদের অর্থমন্ত্রী মহোদয় কালকে তিনি ছিলেন, অর্থমন্ত্রী মহোদয়কে চা শ্রমিকরা গতকাল একটি বিশাল সংবর্ধনার আয়োজন তারা করেছিলেন। তো মাননীয় অর্থমন্ত্রী চা শ্রমিকদের দীর্ঘদিনের এই দাবি ছিল যে সরকারি স্কুলে যেন তাদের কোটার করে তাদের সেই সন্তানদেরকে ভর্তির সুযোগ দেওয়া হয়। আসলে যেটা আমি এই ক্ষেত্রে আপনাদেরকে একটু বলতে চাই যে কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে যে প্রাথমিকের পরে এই চা শ্রমিকের সন্তানরা হয়তো কোনো কোনো ক্ষেত্রে তারা প্রতিযোগিতায় টিকতে পারে না, অথবা দেখা গেছে যে তাদের যে ভৌগোলিক অবস্থানের কারণে স্কুল হয়তো দূরে, সেই কারণে তারা উচ্চশিক্ষা আসতে পারে না, অথবা তাদের যে দীর্ঘদিনের অভিভাবকদের তাদের যে বেতন বৈষম্যের কারণে অনেকে এটি অ্যাফোর্ড করতে পারে না। তো এই সব কিছু মিলিয়ে মাননীয় অর্থমন্ত্রী কালকে তাদের দাবির প্রতি তাদেরকে আশ্বাস দিয়েছেন যে মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের সাথে আলোচনা করে এ ব্যাপারে একটি ভালো উদ্যোগ তিনি গ্রহণ করবেন। নিশ্চয়ই এটা যদি চালু হয় তাহলে, এই কুটা প্রথা যদি চালু হয় তাহলে চা শ্রমিকরা বাচ্চারা
তাদের পড়ালেখা করার সুযোগ পাবে। আরেকটি শিরোনাম যেটি সব পত্রিকায় ছাপা হয়েছে সেটা হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। আজকে নিশ্চয় আওয়ামী লীগের পক্ষ থেকে কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আমি আপনার কাছে জানতে চাবো যে আজকে আওয়ামী লীগের কর্মসূচি কি, আর পাশাপাশি আমরা গত দুটি অনুষ্ঠান দেখেছি বিএনপির, যেটা তাদের দলীয় কর্মসূচি ছিল কিন্তু পুলিশের পক্ষ থেকে সেটা করতে দেওয়া হয়নি। আওয়ামী লীগ রাজপথে কর্মসূচি পালন করছে, বিএনপি করতে পারছেন না, এতে সিলেটের যে রাজনৈতিক যে সম্প্রীতি সেটা আসলে কতটুক অক্ষুণ্ণ বা অটুট থাকবে আপনি কি মনে করেন? ধন্যবাদ, একটি চমৎকার প্রশ্নের অবতারণা আপনি এখানে করেছেন। আসলে প্রথমে আমি বলতে চাই, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালের 8ই জানুয়ারি পাকিস্তানের কারাগার থেকে মুক্তি অবস্থা থেকে মুক্তি হন, তিনি বন্দী অবস্থা থেকে। তারপরে সেই মুক্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 10ই জানুয়ারি বাংলার মাটিতে তার সেই জন্মস্থানে ফিরে আসেন। বাংলার মানুষ আসলে 1971 সালের 16ই ডিসেম্বর বিজয় লাভ করেছিল, কিন্তু তাদের মহান নেতা, বাংলার অবিসংবাদিত নেতা, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারাগারে বন্দী থাকায় স্বাধীনতার মূল স্বাদটা কিন্তু বাঙালিরা তখনও পাননি। 1972 সালের 10 জানুয়ারি আসলে স্বাধীনতার মূল স্বাদটা বাংলার মানুষ সেদিন গ্রহণ করে। এই প্রসঙ্গে সিলেট জেলা এবং মহানগর আওয়ামী লীগের আজকে সকাল 11টায় ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠ থেকে বিশাল র্যালির আয়োজন করা হয়েছে। আর পরবর্তীতে আপনি যে প্রশ্নটি করেছেন রাজনৈতিক সহাবস্থান, আসলে সিলেট রাজনৈতিক সহাবস্থানের শহর, সিলেট সাম্প্রদায়িক সম্প্রীতির একটি নগর, সিলেট সাম্প্রদায়িক সম্প্রীতির একটি জনপদ। তো এক্ষেত্রে আমি বলতে চাই, বিএনপি আসলে, আমরা কিছুদিন কয়েক বছর পিছনে যদি তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে বিএনপি আসলে মানুষ পুড়িয়ে, মানুষকে হত্যা করে তার একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চেয়েছিল, যে কারণে জনমনে স্বস্তি রাখার জন্য পুলিশ যেটা প্রয়োজন মনে করেছে তার শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ সেটাই করবে। সেখানে সরকারের বা আওয়ামী লীগের কোনো হস্তক্ষেপ নেই। আওয়ামী লীগ গণমানুষের সংগঠন, আওয়ামী লীগ সবসময় এই দেশের মানুষকে নিয়ে চিন্তা করে, এই দেশকে নিয়ে চিন্তা করে, তাই মানুষকে সাথে নিয়েই বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় মাঠে ছিল, এখনও মাঠে থাকবে। আর ইতিমধ্যেই বিএনপি তার কর্মকাণ্ডের কারণে জনসম্পৃক্ততা হারিয়ে ফেলেছে, মানুষ কিন্তু বিএনপি থেকে মুখ ফিরিয়ে ফেলেছে, মুখ ফিরিয়ে এনেছে। তো আমি মনে করি যে বিএনপির সেই সেই জনভিত্তি আর নেই। আমি এখনো আশা করব তারা সুস্থ এবং সুন্দর রাজনীতির দিকে তারা ফিরে আসবেন। বিএনপি নেতারা বলছেন যে যদি ক্ষমতার পালাবদল হয় তাহলে কিন্তু আওয়ামী লীগকে এই খেসারত দিতে হবে, রাজনৈতিক বিরোধী দলকে রাজনৈতিক কর্মকাণ্ড করতে না দেয়ার। তো যদি কখনো ক্ষমতার পালাবদল হয় তো এই নিয়ে কি সিলেটের মানুষ কোনো ধরনের সংখ্যা মনের মধ্যে সংখ্যা রাখার মতো অবকাশ আছে বলে মনে করেন? ক্ষমতার পালাবদল তো হবে আসলে মানুষের ব্যালটের মাধ্যমে, মানুষের ভোটের মাধ্যমে। বিগত 5 জানুয়ারি নির্বাচনে আমরা দেখেছি মানুষ আওয়ামী লীগের প্রতি, যশস্বী জননেত্রী শেখ হাসিনার প্রতি তাদের আস্থার প্রতিফলন ঘটেছে। আমরা বিশ্বাস করি জননেত্রী শেখ হাসিনা যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছেন, মানুষ ইনশাআল্লাহ নৌকার প্রতি এবং শেখ হাসিনার প্রতি আবারও তাদের সেই আস্থা রাখবেন। আর ক্ষমতার পালাবদলের পরে রাজনৈতিক অবস্থান, ওইটা নিয়ে আসলে আওয়ামী লীগ চিন্তা করে না, তার কারণ এগুলো বিএনপির ফাঁকা আওয়াজ। আওয়ামী লীগ এই রাজনীতির মাঠে এই বাংলার মানুষকে সাথে নিয়ে রাজনীতি করে 1971 সালে বাংলাদেশকে স্বাধীন করেছে। তো আমি ব্যক্তিগতভাবে একজন আওয়ামী লীগের কর্মী হিসাবে, দেশসত্ত্ব জননেত্রী শেখ হাসিনার কর্মী হিসাবে মনে করি যে বিএনপির এইসব কথায় আওয়ামী লীগের কোনো নেতা বা একজন সাধারণ কর্মীও বিব্রত হবে না।